আসসালামু আলাইকুম, আশরিক ভাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো গতকালকে আমি একটা সাইকেল কিনছি, অ্যান্ড সাইকেল কেনার থেকে হচ্ছে সবথেকে বড় ছিল এটা অ্যাসেম্বল করা, যেটা অনেক ডিফিকাল্ট ছিল। হয়তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে আমরা এটা অ্যাসেম্বল করছি, অ্যান্ড আমার ফ্রেন্ডরা যদি আমায় হেল্প না করতো তাহলে কতটুকু বড় প্রবলেমে আমি পড়তে পারতাম। যাই হোক, তো আজকে হচ্ছে এই সাইকেলটা মেনটেনেন্সের জন্য তালা কিনতে হয়েছে আমার দুইটা, অ্যান্ড ইউরোপ দিন বাই দিন কতটা এক্সপেন্সিভ হচ্ছে সেটা বলার বাইরে। ইতালি যখন আমি আসছিলাম সব কিছু আমার কাছে মনে হইতো হ্যাঁ ঠিক আছে একটু এক্সপেন্সিভ, বাট এখন হচ্ছে একটু প্লাস একটু প্লাস একটু এই লেভেলে চলে গেছে, সব কিছুর প্রাইস এত বাড়তেছে বলার বাইরে। এখানে হচ্ছে দুইটা তালা আছে, যে দুইটা তালা আমি কিনে আনছি, এখন দেখাবো তালাগুলো হচ্ছে কিরকম। এনে সো এই হচ্ছে আমার সাইকেল, এটা হচ্ছে ইংওয়ে ব্র্যান্ডের EP2 Pro। এটা হচ্ছে 2022 সালে বের হয়েছিল, অ্যান্ড দেন এটা আপগ্রেড করা হয়েছে। অ্যান্ড আর এই ব্যাগে হচ্ছে দুইটা লক, যে দুইটা লক আমি মাত্র কিনে আনছি। অ্যান্ড ইউরোপে সাইকেল প্রচুর পরিমাণে চুরি হয়, এটা হচ্ছে ফ্রান্সেও হয়, ইতালিতেও হয়, ইউকেতেও হয়, রিসেন্টলি ফিনল্যান্ডেও শুরু হয়েছে এরকম অবস্থা, যে লাইক ইলিগাল ইমিগ্রেন্টস অনেক বেশি হওয়াতে এখানে হচ্ছে চুরিটা অনেক বেশি হয়ে যাচ্ছে। অ্যান্ড লাইক জানি না, গভর্নমেন্ট ট্রাই করে বাট খুব আহামরি কোনো আউটপুট রেজাল্ট আসতেছে না। সো এটা একটা লক, এটা হচ্ছে এরকম টাইপের, অ্যান্ড এটা ইজি, একদম ইজি। এই লকটা এরকম লকে আমি খুঁজেছিলাম, বাট আমি চাচ্ছিলাম আর একটু বড়, বিকজ আমার সাইকেলটা অনেক বড় অ্যান্ড হেভি, অ্যান্ড সবগুলো জিনিস হচ্ছে অনেক মোটা। সো এটা একটু ছোট হয়ে যায় বাট স্টিল ঠিক আছে, এটা চাকার মধ্যে দিয়ে লক করা যাবে। অ্যান্ড এই লকটা হচ্ছে এরকম, যে এখানে আমি চাবি দিলাম, দেওয়ার পর খুলে গেছে। আবার এটা হচ্ছে চাকার ভেতরে দিয়ে এরকম লাইক চাকার ভেতরে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা দিয়ে লক করে ফেলছি শেষ। সো এটা হচ্ছে এই টাইপের, অ্যান্ড এই লকটার প্রাইস নিচ্ছে 25 ইউরো। অ্যান্ড এটা আরও বেশি চাইছিল, বাট আমি চাইনি যে কথা বলতে পারতাম, তো আমি কনভিন্স করে এটা 25 ইউরোতে নিছি। আমার আশেপাশে যে দোকানগুলো ছিল, আমার বাসার আশেপাশে যে দোকানগুলো আছে ওইগুলোতে হচ্ছে এটা আরও বেশি প্রাইসে সেল হয়। সো আমি ট্রাই করলাম যে হচ্ছে আমি বাসার কাছে নিব না, যেহেতু আমার বাসা থেকে 1 ঘন্টা দূরে হচ্ছে চাইনিজ হোলসেল মার্কেট। সো এখান থেকে আমি এটা একটু কম প্রাইসে আনতে পারছি, যেহেতু আমি চাইনিজ বলতেও পারি, সো আমি কনভিন্স করতে পারছিলাম অ্যান্ড এটা একটু কম প্রাইসে পেয়ে গেছি। আরেকটা তালা হচ্ছে এটা, লাইক বিশাল বড়। এই তালাটা হচ্ছে এরকম, যে আমরা বাংলাদেশে যেই তালাগুলো ইউজ করি এই টাইপের, অ্যান্ড এখানে হচ্ছে দুইটা শেকল। তো এগুলো অনেক হ্যাভি, এই তালাটা অ্যাপ্রক্স 3.5 কেজির উপর হবে ফর শিওর, অ্যান্ড অনেক বেশি হ্যাভি, যেহেতু আমি এটা ক্যারি করবো না, আমার সাইকেলে থাকবে, বা স্টিল সাইকেল তো হ্যাভি হবে। আমার সাইকেল এমনি 36.9, মানে 37 কেজি, আর এখন এটা অলমোস্ট 40 কেজির আশেপাশে সব কিছু অ্যাসেম্বল করার পর। এর উপর এই তালাটা থাকবে, দ্যাট মিন্স আরও বেশি হ্যাভি হবে। এখন একটা তালা আছে বাট ওটা আমার না, ওটা আমার ফ্রেন্ডের। এখন হচ্ছে এই তালাটা আছে, আমি এরকম একটা তালা খুঁজতেছিলাম, যেটা হচ্ছে ইজি অ্যান্ড গো। লাইক এটা হচ্ছে এখানে ট্যাপ করতে হয়, ট্যাপ করার পর লক হয়ে যায়, অ্যান্ড জাস্ট শুধু রোটেট করলে খুলে যায় চাবি দিয়ে। বাট এরকম তালা আমি পাই না, এটা অনেক ওজন, এটা অলমোস্ট 5.5 কেজি ওজন এই তালাটা, হিউজ হ্যাভি। অ্যান্ড দেন এখন আমি এটা কিনে আনছি, এটাও অনেক হ্যাভি। সো এই দুই তালা মিলিয়ে হচ্ছে আমার অলমোস্ট, এটা 25 ইউরো নিছে, এটা 35 ইউরো। সো এখন ক্যালকুলেশন করতে পারবেন 60 ইউরো আমার খরচ হয়ে গেছে এই দুই তালা নিয়ে। তো বাংলা টাকায় অলমোস্ট 7,200 টাকার মতো অ্যাপ্রক্স আসে। দুই তালার জন্য আমি 7,200 টাকা খরচ করছি, এই টাকা দিয়ে আমি বাংলাদেশে একটা ভালো সাইকেল কিনতে পারতাম, একটা মোটামুটি ভালো লেভেলের সাইকেল 7,000 টাকায় বাংলাদেশে কেনা সম্ভব।
কিন্তু এখানে হচ্ছে আমার এই একটা বাইকের জন্য 7,000 টাকার সাইকেল তালা কিনতে হয়েছে, আর এক্সট্রা মেনটেন্যান্সও আছে। যেমন সকালে হচ্ছে আমি এই সাইকেলটা নিয়ে গেছিলাম, আমার ফ্রেন্ডের সাইকেলের শপ আছে, ও রিপেয়ার করে সেল করে, তো ওর কাছে ওরকম লক ছিল না ভালো মান, তো ও বললো যে ঠিক আছে আমার কাছে নাই, তো ওই হচ্ছে চাইনা ইনগ্রোসতে যা, তো ভালো ছিল। হচ্ছে নিজের প্রফিটের জন্য কখনো কোনো কিছু করে না, যদি রিপেয়ার করতে নিয়ে যায় ফ্রিতে করে দিয়ে দেয়, অ্যান্ড যদি কখনো কোনো প্রোডাক্টের জন্য কস্টিং হয় সেটা সে নেয় কিন্তু একটু বেশি, সো ভালো, এমনি ভালো জানিন। তো সাইকেল চালাইছে, চালানোর পর আমার সামনের চাকার স্ক্রু এতটাও টাইট ছিল না, তো যেহেতু আমরা অ্যাসেম্বল করছি আমি আর আমার ফ্রেন্ড মিলে, তো ওটা টাইট করে দিয়েছেন, ও অ্যাড্রেস দিয়ে দিল কোন দোকান থেকে নিতে হবে, তো ওখান থেকে গিয়ে হচ্ছে এই তালা আনলাম। যাই হোক, তো এই ছিল কাহিনী। তো ইউরোপে হচ্ছে চুরি হয় অনেক বেশি, যারা ইউরোপ আসতেছেন বা ইতালি আসবেন ভাবতেছেন যে সাইকেল কিনবেন, নর্মাল সাইকেল হোক ইলেকট্রিক সাইকেল হোক, একটা ভালো মানের তালার মধ্যে হচ্ছে ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ সাস্টেন করতে পারবেন না, কজ এখানে সাইকেলের সিট খুলে নিয়ে যায়, বেল খুলে নিয়ে যায়। আমার আগের সাইকেলের বেলের উপর যে ডিস্কটা থাকে কভার, এটা খুলে নিয়ে গেছে, সো কিছু করার নাই। একটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন সাইকেল কিনবেন, স্পেশালি হচ্ছে ভালো মানের এক্সপেন্সিভ সাইকেল, যেমন এটার পেছনে আমি 1,000 ইউরো ইনভেস্ট করে ফেলছি, সো অবভিয়াসলি আমার আরও 100 ইউরো গেলেও লস নাই, আমি এটার আপগ্রেড করবো আরও। পাশাপাশি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব খুব খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাপেল ইয়ারটেক মোটামুটি ভালো 30-35 ইউরোর মতো নিবে, বাট অর্থি আদারওয়াইজ হচ্ছে আপনি নর্মাল চায়না থেকেও আনাইতে পারেন, চাইনিজ দোকান থেকেও নিতে পারেন, ওইগুলো ভালো হবে না। অ্যাপেলের প্রোডাক্ট প্রাইস বেশি বাট হ্যাঁ অনেক ভালো, সো একটা অ্যাপেল ট্যাগ নিয়ে নেবেন। অ্যাপেল ট্যাগ আমার কাছে এখন নাই বলে আমি দেখাইতে পারতেছি না, বাট এটা অনেক জরুরি, বিকজ আপনি 1,000 টাকায় সাইকেল কিনতে পারবেন আর 30-35 ইউরো দিয়ে একটা অ্যাপেল ট্যাগ কিনতে পারবেন না, সো ডাজেন্ট মেক এনি সেন্স। অ্যান্ড এই জিনিসটা অনেক উপকারী, বিকজ এটা আপনাকে রিয়েল টাইম ট্র্যাক করে দেখায়, অ্যান্ড এটা খুব জেনুইন। আপনি অ্যান্ড্রয়েড ফোনের গুগল ইউজ করেন আর অ্যাপেল ম্যাপ ইউজ করেন, রাত দিন পার্থক্য বুঝতে পারবেন। অ্যাপেল ম্যাপটাতে হচ্ছে আপনি একটা কদম আগালে রিয়েল টাইম ট্র্যাক দেখাবে যে এক কদমে আগাইছেন, গুগল ম্যাপে হয় কি আপনি 1 কিলোমিটার চলে গেছেন পরে দেখাইতেছে তো আর বামে যাইতে হইতো ডানে যাইতে হইতো ওরকম, সো গুগল ম্যাপ খুব একটা ট্রাস্টওয়ার্দি না, খুব ভালোও না। ঠিক অ্যাপেলের সবগুলো প্রোডাক্টই অর্থ, বিকজ প্রাইসও নেয় যেমন সার্ভিসও দেয় এরকম, আর এটা আপনি 1-2 দিনের জন্য কিনতেছেন না, 3-4 বছর ইউজ করতে পারবেন। আপনার এত দামি একটা সাইকেল যদি হারায় যায় লস আপনারই, সো একটা অ্যাপেল ট্যাগ কিনে যদি হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন যে কোথায় আছে সাইকেলটা, সাউন্ড দিতে পারবেন, তাই আপনি ফোন থেকে হচ্ছে অ্যালার্ম দিলেন আপনার সাইকেলের মধ্যে অ্যালার্ম বাজতে থাকবে, সো চুরি হলেও অ্যাটলিস্ট 0.1% পসিবিলিটি থাকে এটা ট্র্যাক করার, অন্যান্য ক্ষেত্রে তো জিরো, যে চুরি হয়ে গেলে তো হয়ে গেলো। সো এই ছিল ভিডিও অ্যান্ড মেইন জিনিসটা, আমি সাইকেলটা আরেকবার দেখাই আমার।